আদর্শ জাতীয় নির্বাচন প্রসঙ্গ, তৃতীয় দিনের মতো শেষ হয়েছে প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিলের নিষ্পত্তি শুনানি নির্বাচন কমিশনে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন যে আজকের দিনের মতো তো শেষ হলো, এখন পর্যন্ত বিশেষ করে আজকের দিনে কতজন তার প্রার্থিতা ফিরে পেলেন, এর মধ্যে উল্লেখযোগ্য কোনো প্রার্থী আছেন কিনা? ধন্যবাদ গালিব আপনাকে। এখন পর্যন্ত আজকে সারাদিনে 98টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 61 জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছে, আর 35 জন তাদের প্রার্থিতা ফেরত পাননি, অর্থাৎ তাদের বাতিলই বহাল রয়েছে। আর 2টি আপিল স্থগিত রাখা হয়েছে, এটাই পরবর্তীতে এই আপিলগুলো সমাধান করা হবে। এই তিন দিনে সব মিলিয়ে 292টি আপিলের শুনানি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। একটু বলে রাখতে চাই যে আসলে প্রত্যেক দিনই 100 করে আপিল কার্যতালিকায় রাখা হয়, আজকেও 61টি কার্যতালিকায় রাখা হয়েছিল। 2টি আপিলের যে সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ প্রার্থী তারা আপিল কক্ষে এসে উপস্থিত হননি, বিধে সেই 2টি আপিলের নিষ্পত্তি শুনানি করা যায় নাই। একটু বলে রাখতে চাই যে আজকে যে প্রশ্নটি আপনি করেছেন যে আসলে উল্লেখযোগ্য কেউ প্রার্থিতা ফেরত পেয়েছেন কিনা, আজকের দিনের মতো আমরা আসলে সেভাবে কোনো হেভিওয়েট প্রার্থীর খবর আমরা পাইনি। যে যারা পেয়েছেন তারা মোটামুটি ওই আসনে তারা প্রার্থিতা ফেরত পেয়েছেন, কিন্তু এর মধ্যে কোনো হেভিওয়েট প্রার্থীর খবর আমাদের হাতে নেই। যারা পেয়েছেন তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আপনি জানেন যে যেটি বলছিলাম যে একজন স্বতন্ত্র প্রার্থী যদি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হয় তাহলে তাকে আইন অনুযায়ী ওই আসনে যত ভোটার আছে ওই ভোটারের 1% ভোটারকে তাদের স্বাক্ষর নিয়ে মনোনয়ন ফর্মের সঙ্গে সেটি জমা দিতে হয়। সেখানে নির্বাচন কমিশন দৈব চয়নের ভিত্তিতে 10 জনকে নির্বাচন কমিশন ফোন করে, তাদের কাছে জানতে চায় যে আপনি কি অমুক প্রার্থীকে সমর্থন দিয়েছেন কিনা। তখন যদি সে স্বীকার করে তাহলে তো প্রার্থিতা তার টিকে গেল, কিন্তু কেউ কেউ অস্বীকার করেছে। এই অস্বীকার নিয়ে নানা ধরনের কথা আছে। এখানে নির্বাচন কমিশনে এসে সংক্ষুব্ধ প্রার্থীরা বলেছেন যে তাদেরকে ভয় ব্যতি দেখিয়ে অস্বীকার করানো হয়েছে। আবার অনেকেই আসলে বুঝতে পারেননি, বিধায় অস্বীকার করেছে। তাদেরকে যে সমস্ত প্রার্থীরা ওই যাদেরকে নিয়ে ঝামেলা হয়েছে, যাদেরকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেই সমস্ত ভোটারকে সঙ্গে করে নিয়ে এখানে নির্বাচন কমিশনের কাছে তারা উপস্থাপন করেছে। নির্বাচন কমিশন এটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখে, যদি দেখে কমিশনের কাছে যদি প্রমাণ যথোপযুক্ত প্রমাণ মনে হয়েছে তখন কমিশন তাদের প্রার্থিতা ফেরত দিয়েছে। এভাবে অনেকেই তাদের প্রার্থিতা ফেরত দিয়েছে। পাশাপাশি যাদের বিল সংক্রান্ত জটিলতা রয়েছে তারা, যারা বিল পরিশোধ করে আসতে পেরেছেন, নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা ফেরত দিয়েছেন। প্রার্থিতা ফেরত যারা পেয়েছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আর যারা ফেরত পাননি তারা এখানে অনেকেই বলেছেন যারা তারা উচ্চ আদালতে যাবেন, নির্বাচন কমিশনের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে গিয়ে আপিল করবেন। তো এই ছিল আমার কাছে তৃতীয় দিনের মতো আপিল শুনানির সর্বশেষ গালিব।